বিজ্ঞান রিসার্চ করে বলে এই যে দুনিয়ার জমিনের সন্তান মার গর্ভের মধ্যে লালন পালন হয়, মার গর্ভের মধ্যে সন্তানটা ভূমিষ্ঠ হয়, থাকে, অবস্থান করে। আমরা অনেক সময় শুনতে পাই যে সন্তানটা একটু বেশি লড়াচড়া করে ওই মাটা, ওই বোনটা, ওই মেয়েটা, পরিবারের মধ্যে যিনি মুরব্বী আছেন তাকে বলে আহারে ভালো আছে, লড়াচড়া করতেছে, বলে কি বলে না। আবার কোন মার, কোন মেয়ের, কোন বোনের সন্তানটা পেটের মধ্যে যদি লড়াচড়া না করে আহারে ওই মাটা টেনশনের মধ্যে পড়ে যায়, পরেশান হয়ে যায়, 2 দিন যাব সন্তানটা লড়াচড়া করে না, হাত দিয়ে বুঝি না আর লড়তেছে না, না জানে না জানি কি ধরনের সমস্যা হয়ে গেল, বলে কি বলে না। অবশ্যই বলে, বিজ্ঞান রিসার্চ করে বলেছেন মার গর্ভে সন্তানটা যেই দিন চলে আসছে ওই দিন থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যতদিন এই পেটের মধ্যে থাকে একজন সন্তান, যেই সন্তানটা সবচাইতে কম লড়াচড়া করে ওই সন্তানটাও মার কলিজার মধ্যে 4,500 বার লাথি মারে। বলেন সুবহানাল্লাহ, কয় হাজার বার? আর এই 4,500 বার লাথি আমি আমার মার কলিজার মধ্যে মেরেছি। আরে আপনারা যারা এখানে আছেন, মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইরা আছেন, যারাই এখানে আছেন সবাই মার কলিজার মধ্যে সর্বনিম্ন লাথি মেরেছেন 4,500 বার। বিজ্ঞান রিসার্চ করে যখন একজন বিজ্ঞানকে প্রশ্ন করে ভাই মার কলিজার মধ্যে সন্তানটা 4,500 বার লাথি মেরেছে, মা কি ব্যথা পায় নাই? বিজ্ঞান বলে মা ব্যথা পেয়েছে, কেমন ব্যথা তোমরা কি জানতে চাও? বিজ্ঞান বলে সন্তানটা এরকম একটা লাথি যদি দুনিয়ার জমিনের কোনো বাবার কলিজার মধ্যে 4,500 বার দেওয়ার প্রয়োজন নাই, একটা লাথি যদি কোনো সন্তান বাবার কলিজার মধ্যে দিত তাহলে বাবাটা সঙ্গে সঙ্গে স্টক করে মারা যেত। এই জন্য নবী বলেছেন মার খেদমত 3 বারের কথা বলেছেন। আরে ভালো করে বুঝবেন 4,500 বার লাথি মেরে আমিও দুনিয়ার জমিনে আসলাম, আপনিও 4,500 বার লাথি মেরে দুনিয়ার জমিনে আসছেন। আহারে মজমার মধ্যে কত মানুষ এখানে উপস্থিত আছেন, জানি না কার বাবা দুনিয়ার জমিনে নাই। আহারে মজমার মধ্যে কত মানুষ এখানে আছেন, জানি না কার যেন বাবা দুনিয়ার জমিনে নাই। আহারে বলতে পারবো না কোন বান্দাটা যেন কতদিন যাবত মার চেহারা দেখে মাকে মা বলে ডাকতে পারে না, বাবার চেহারা দেখে বাবাকে কতদিন যাবত বাবা বলে ডাকতে পারে না। আহারে এরকম কষ্ট দিয়ে আমিও দুনিয়ার জমিনে আসলাম, এরকম কষ্ট দিয়ে আপনিও দুনিয়ার জমিনে এসেছেন। বিজ্ঞান রিসার্চ করে বলে এই যে 4,500 বার লাথি মেরে মানুষটা দুনিয়ার জমিনে আসছে, এই লাথিগুলার মধ্যে আবার 3টা বড় বড় লাথি আছে, কয়টা একটু জোরে বলেন? 3টা বড় বড় লাথি আছে। বিজ্ঞান রিসার্চ করে বলেন একজন সন্তান 4,500 বার লাথি মেরেছে তারপরে দুনিয়ার জমিনে আসছে, এর মধ্যে আবার 3টা বড় বড় লাথি আছে, এর মধ্যে 1 নাম্বার হলো। বিজ্ঞান রিসার্চ করে বলেন যখন এই সন্তানটার মার পেটের মধ্যে থাকার সময়টা শেষ হয়ে যায়, কারো 10 মাস, কারো 10 মাস 10 দিন, আবার কারো বা 9 মাস 9.5 মাস এর মধ্যেও হয়ে যায়, সন্তানটা দুনিয়ার জমিনে যখন আগমন করার সুযোগ হয়, আগমন করার সময় হয়, এই সন্তানটা ওই যেই থলিটার মধ্যে এতদিন ওখানে ছিল, অবস্থান করেছে, ওই থলেটার সাইজ কয় ইঞ্চি লম্বা? ওই থলেটার সাইজ হলো 10 ইঞ্চি লম্বা। সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করার সময় হয় ওই সন্তানটা 10 ইঞ্চি লম্বা থলের মধ্যে এমন ভাবে লাথি মারে ওই থলেটার 60টা পর্দা আছে, 60টা পর্দাই ফেটে যায়। আর যে সমস্ত মানুষগুলা আপনাদের মাকে, আপনাদের স্ত্রীকে, মেয়েকে, বোনকে হাসপাতালের মধ্যে নিয়ে যায়, সিজার যখন করানোর সময় হয়ে যায়, মেডিকেলের মধ্যে যখন নিয়ে যায়,
তখন সিজারের রোগীর মাঝখান দিয়ে একটা পর্দা দিয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? পর্দা দিয়ে দেয়, পর্দার পিছনে নিচের অংশে থাকে ডাক্তার আর নার্স, আর মুখের চেহারার অংশের দিকে থাকে পরিবারের লোকজন, সেখানে থাকে। বিজ্ঞান রিসার্চ করে বলেন, যখনই সময় হয়ে যায়, দুনিয়ার জমিনে আগমন করার সময় হয়ে যায়, ওই সন্তানটা ওই থলেটার মধ্যে লাথি দেওয়ার কারণে, আঘাত করার কারণে ওই থলেটার সাতটা পর্দা একদম ফেটে যায়। সাতটা পর্দার ফেটে যাওয়ার পরে ওই মাটা পানি পানি করে চিৎকার করে আর কান্নাকাটি করে, পরিবারের লোকদেরকে বলে, আমাকে একটু পানি দাও, এমন তৃষ্ণা লেগেছে, একটু পানি দাও। ডাক্তার আর নার্স তখন বলে, না না না, এই সময়টা পানি দেওয়া যাবে না। তাদের থিওরি অনুযায়ী এই সময়টা পানি দেওয়া সম্পূর্ণ রূপে নিষেধ। আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে নবী বলেন, ওই সময়টায় যদি দুনিয়ার জমিনের কোনো মাকে 1 লিটার পানি নয়, 2 লিটার পানি নয়, দুনিয়ার জমিনে যতগুলা পানি আছে সব পানি যদি তখন ওই মহিলাকে দেওয়া হয়, সে যদি পান করে তারপরেও তার তৃষ্ণা মিটবে না, তারপরেও তার তৃষ্ণা মিটবে না, এমন লাথি মেরে আমি আর আপনিও দুনিয়ার জমিনে আসছি। 1 নম্বর, এটা হলো সবচাইতে বড় লাথি। আরো একটা বড় লাথি আছে। বিজ্ঞান রিসার্চ করে বলেন, সন্তানটা যখন দুনিয়ার জমিনে আগমন করার সময় হয়, এমন ভাবে একটা লাথি মারে, মা বোনদের যে জরায়ু আছে, জরায়ুর 60টা পর্দা আছে, এই লাথি মারার কারণে জরায়ুর 60টা পর্দা ফেটে যায়। আর 60টা পর্দা ফেটে যাওয়ার পরে ওই মার শরীর থেকে 1 ফোঁটা নয়, 2 ফোঁটা নয়, বিজ্ঞান রিসার্চ করে বলেন, ওই মার শরীর থেকে 2.5 কেজি রক্ত দুনিয়ার জমিনে পড়ে। আর এই 2.5 কেজি রক্ত বাহির করিয়া আমিও দুনিয়ার জমিনে আসছি, আপনিও 2.5 কেজি রক্ত বাহির করিয়া আপনিও দুনিয়ার জমিনে আসছেন। আরে মা চাইলে ওই পেটের মধ্যে রেখে আমার আপনার হায়াতের জিন্দগি শেষ করতে পারতেন, কিন্তু মা করেন নাই। মা আমার আপনার জন্য এত কষ্ট করেছেন, এই জন্য নবী বলেছেন মার কথা কয়বার? 3 বার। এ কারণে নবী বলেছেন মার খেদমত বেশি করা। তাহলে 4,500 বার লাথির মধ্যে 2 নম্বর লাথি হলো, এমন ভাবে লাথি মারে জরায়ুর 60টা পর্দা ফেটে যায়, 2.5 কেজি রক্তবাহিন হয়। 3 নম্বর, 4,500 বার লাথির মধ্যে 3 নম্বর একটা বড় লাথি আছে। এই লাথিটা সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করার সময় হয়, ওই যে থলেটা 10 ইঞ্চি লম্বা, বাড়ার মতো আর 1 ইঞ্চি জায়গাও থাকে না, সন্তানের পাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে কুদরতিভাবে কোথায় নিয়ে ফিট করে? মার কলিজার নিচে নিয়ে ফিট করে। বিজ্ঞান রিসার্চ করে বলেছেন, মার কলিজার নিচে সন্তানের পা যখন ফিট করে দেওয়া হয়, সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করার সময় হয়, ওই মাটার সন্তানটা মার কলিজার মধ্যে একটা লাথি মারে, লাথি মেরে দুনিয়ার জমিনে আসে, ওই কলিজার মধ্যে লাথি মারার কারণে ওই কলিজাটা মৃদুভাবে ফেটে যায়। বিজ্ঞান রিসার্চ করে বলেন, ওই মার কলিজাটা মৃদুভাবে ফেটে যায়, বিজ্ঞান বলেন ফেটে যাওয়ার কারণে সন্তানটা দুনিয়ার জমিনে আসছে, দুনিয়ার জমিনে আসার পর সর্বনিম্ন 15 সেকেন্ড পরে সন্তানটা উ আ শব্দ করে, সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে সন্তানটা উ আ শব্দ করে। এবার বিজ্ঞান রিসার্চ করে বলেছেন, এই সন্তানটা যখন কান্না করে, এই কান্নার আওয়াজটা মার কান দিয়া প্রবেশ করিয়া ওই যে মৃদুভাবে কলিজাটা ফেটে গিয়েছিল, ওই কলিজাটা শিলাই হয়ে যায়। বিজ্ঞান রিসার্চ করে বলেছেন, দুনিয়ার জমিনে আসার পরে যেই সন্তানটা সবচাইতে বেশি কান্নাকাটি করে, ওই সন্তানকে মা তত বেশি মহাব্বত করে, আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, তত বেশি মহাব্বত করে মা, এত কষ্ট করে আমাকে আপনাকে
আমাদের মা দুনিয়ার জমিনে আসছেন, নিয়ে আসছেন আমাকে আপনাকে, তারপরেও আমি আর আপনি মা বাবার খেদমত করতে চাই না। এখানে আমরা উপস্থিত যারা আছি একটু হাত উঠায়, কার মা নাই, বাবা নাই, একটু হাত উঠান। দেখেন অনেক এখানে আছেন বাবা মা নাই, মনে চায় না একটু বাবা মাকে দেখতে, মনে চায় না একটু মাকে হাত নামান, মাকে মা বলে ডাকতে, আর কোনো সুযোগ নেই।